وجعل اهلها شيعا সে তার জনপদের মানুষদেরকে বিভক্ত করে রেখেছিল তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো তার শাসনের নীতি ছিল এটা মুখস্থ করে যাবেন ফেরাউনি শাসনের নীতি হলো বিভক্ত করো শাসন করো মানুষকে দলে দলে ভাগ করে রাখো আর শাসন করো কারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেরাউনি চেয়ার মজবুত রাখা যাবে না ফেরাউনি গদি ঠিক রাখা যাবে না এই জন্য ফেরাউন তার রাষ্ট্রে মানুষকে দলে দলে ভাগ করেছিল কাউকে তার পকেট দল কাউকে ছিন্ন দল বিচ্ছিন্ন দল বানিয়ে গোটা রাষ্ট্রের মধ্যে সে মানুষকে দলে দলে ভাগ করে রেখেছিল কারণ মানুষকে যদি দলে দলে ভাগ করা না যায় তার ফেরাউনি শাসনকে টিকে রাখা যাবে না নিজেদের শাসনকে টিকে রাখার জন্য মানুষকে দলে দলে ভাগ করে দেওয়া এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন অদ্ভুত আরম্ভ করেছিল জমিনে অহংকার আরম্ভ করেছিল সীমা লঙ্ঘন করতে করতে অহংকার করতে করতে এই ফেরাউন সে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার চরিত্রের কথা এভাবে বলেছেন সে এতটাই সীমা লঙ্ঘনকারী এতটাই আল্লাহদ্রোহী এবং এতটাই জালেম ছিল অহংকারে ক্ষমতার অহংকারে নিজে আর মানুষের কাতারে থাকে নাই মানুষের কাতার থেকে বের হয়ে সে ঘোষণা দিয়েছিল ফাকাল আনা রাব্বুকুমুল আলা সে বলেছিল আমি হচ্ছি বড় রব বড় খোদা অথচ মানুষের রব মানুষ হতে পারে না মানুষের রব হলেন একজন সবাই জুড়ে বলেন তিনি কি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়া আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাকপাখালির গানে শুনে তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছেন আমাদের রব আর ফেরাউন তার ফেরাউনি ক্ষমতার অহংকারে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল গোটা মিশরে ঘোষণা দিয়েছিল আমি তোমাদের রব আমি তোমাদের খোদা আমার উপরে যদি ঈমান না আনো আমার মতকে যদি গ্রহণ না করো আমার মতের বিরুদ্ধে গেলে তোমাদের কথা বলার স্বাধীনতা কাজকর্মের স্বাধীনতা সব আমি কেড়ে নেব যদি আমার এই মত আমার আইনের বিরুদ্ধে যাও তাহলে তোমাদেরকে মেরে ফেলবো কেটে ফেলবো জেলখানায় ঢুকাবো তাহলে নিজের মতের বিরুদ্ধে গেলে মেরে ফেলবো কেটে ফেলবো জেলে ঢুকাবো এই রকম হুমকি ধামকি দেওয়া এটা ভালো শাসকের বৈশিষ্ট্য নয় এটা হলো ফেরাউনি শাসনের বৈশিষ্ট্য আল্লাহ তার কথা কোরআনে বলছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল অহংকার শুরু করেছিল অহংকার করে করে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়ে বলেছিল আমি সবচেয়ে বড় খোদা এই ফেরাউনের প্রথম চরিত্রের কথা এই আয়াতে যিনি আমাদের জন্য শিক্ষা বানিয়ে তুলে দিয়েছেন তিনি কি আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি এরপরে আল্লাহ বলছেন তার দুই নাম্বার খাসলত ছিল ওয়াজালা আহলাহা শিয়া আমি একটু শাব্দিক অনুবাদ করি শব্দে শব্দে অনুবাদ করি এখানে সম্মানিত আলেমরাও বসে আছেন আল্লাহ বলছেন ওয়াজালা আর সে বানিয়েছিল আহলাহা তার রাষ্ট্রের অধিবাসীকে শিয়া বিভক্ত করেছিল তাহলে পুরা অর্থ হলো ওয়াজালা আহলাহা শিয়া সে তার জনপদের মানুষদেরকে বিভক্ত করে রেখেছিল তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো তার শাসনের নীতি ছিল এটা মুখস্থ করে যাবেন ফেরাউনি শাসনের নীতি হলো বিভক্ত করো
শাসন করো মানুষকে দলে দলে ভাগ করে রাখো আর শাসন করো কারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেরাউনের চেয়ার মজবুত রাখা যাবে না ফেরাউনের গদি ঠিক রাখা যাবে না এই জন্য ফেরাউন তার রাষ্ট্রে মানুষকে দলে দলে ভাগ করেছিল কাউকে তার পকেট দল কাউকে ছিন্ন দল বিচ্ছিন্ন দল বানিয়ে গোটা রাষ্ট্রের মধ্যে সে মানুষকে দলে দলে ভাগ করে রেখেছিল কারণ মানুষকে যদি দলে দলে ভাগ করা না যায় তার ফেরাউনের শাসনকে টিকায় রাখা যাবে না নিজেদের শাসনকে টিকায় রাখার জন্য মানুষকে দলে দলে ভাগ করে দেওয়া এটা হলো ফেরাউনের শাসনের আরেকটা নমুনা এই দুনিয়ার বর্তমান ফেরাউনরা দেখেন পৃথিবীর মুসলমানদেরকে এক হতে দেয় না পৃথিবীতে 200 কোটি মুসলমান কিন্তু পৃথিবীর ফেরাউন চরিত্রের মানুষগুলো 200 কোটিকে এক হইতে দেয় না কারণ আমরা 200 কোটি যদি এক হয়ে যাই আমাদের শক্তি বাড়বে না কমবে এইজন্য পৃথিবীর ফেরাউনরা চায় আমরা যেন অনৈক্যে ডুবে থাকি আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো ভাই আপনারা পড়াশোনা করবেন আমাদের অতীতের যুগের সোনা জানবেন এখন আমাদের জনসংখ্যা মুসলমানের জনসংখ্যা 200 কোটি কিন্তু আমাদের সোনালী ইতিহাস পড়বেন কমপক্ষে 800 বছরে 1000 বছরের আগের ইতিহাসে চলে যাবেন মাত্র কয়েক লক্ষ কয়েক কোটি মুসলমান গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন তার কারণ হলো তারা ঐক্যবদ্ধ ছিলেন সবাই কোরআনের পতাকা তলে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার কারণে গোটা দুনিয়াতে তাদের গোটা দুনিয়াতে মুসলমানদেরকে নেতৃত্ব আর সম্মানের আসনে যিনি সমাসীন করেছিলেন তিনি কি আল্লাহ এখন কি আমরা এক আছি দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে আমরা ছিলাম একটা খেলাফতের অধীনে বিশেষ করে উসমানীয় সাম্রাজ্য খেলাফতের উসমানীয় খেলাফতের পতনের পরে গোটা পৃথিবীতে মুসলমানরা আরো বেশি বিভক্ত হয়ে পড়েছে দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে পৃথিবীতে যারা মোরলগিরি করে তারা কখনো চায় না আমরা মুসলমানরা এক হয়ে যাই আমাদেরকে বিভক্ত করে রাখতে পারলে তাদের মোরলগিরি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এজন্য তারা আমাদেরকে বিভক্ত করে রাখতে চায় এক থাকতে দেয় না আমার ভাই সাউকা তোরা সুন্দর করি একবারে সিলেটি ভাষায় মার ভাষায় বুঝাইয়া দিই বর্তমানে আমরা মুসলমান হলোর দেশের সংখ্যা 57-58 বা 60-র খান্দা খাসা তুই এই যে আমরা রে বাক করি তারা রাখি দিল বিভিন্ন দেশে দেশে আপনি আমারে হৌকা সাইন আপনার রেগু ফুয়া হাবিচ্ছা বোয়ার বাদে অথবা কমি মাদ্রাসা থেকে সান এই আপনার দাউরায় হাদিস ফোড়ার বাদে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম পাস করার বাদে আপনার ইচ্ছা আপনার ফুয়ারে সৌদি আরবর উম্মুল কোরা বা মদিনা ইউনিভার্সিটি অথবা কাতার ইউনিভার্সিটি অথবা আপনি জামিয়াতুল আজহার মিশরের আল আজহার মানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ফাটাইতা এখন ফাটাইতে হইলে আপনি এম্বাসি যোগাযোগ করা লাগবো যদি পরীক্ষা দেয়া বা অনলাইনে আবেদন করে স্কলারশিপ হয় ভিন্ন কথা কিন্তু স্কলারশিপ যদি না হয় তাহলে কতটা পাসপোর্ট ভিসা আবেদন নানানটা করিয়া অনুমতি পাইলে যাওয়া যাইব আর নাই যাওয়া যাইতো এখন আপনারা মাতুকা আমার দিকে চৌকা দরুকা 57-58 মুসলিম রাষ্ট্র আলাদা আলাদা রাষ্ট্রে বাঘ না উইয়া আমরা যদি সব ঐক্যবদ্ধভাবে একই পতাকা তলে থাকতাম তে আপনার ভিসাও লাগলো না অনেক পাসপোর্টও লাগলো না অনেক কিচ্ছু লাগলো না অনেক কমলগঞ্জ থাকি বাড়াইয়া মুসলমান হলর সীমানা আছে সারা বিশ্ব যত দূর বিনা অনুমতিতে আপনি গুর্তা ফাল্লা উনে তত সুবহানাল্লাহ এখন ও যে আমরা রাষ্ট্রভিত্তিক বাক করি 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 দিয়া আর আমরা মুসলমান হলর মাঝে কিছু স্বার্থবাদী দুনিয়ার মোহ আছে ও ধরনের মানুষরে তারা টুপ ফালাইয়া বড়ি শোনেন নি আপনারা বড়ি দিয়ে মাছ মারে কিলা এখন তা হারাইয়া বাদ দেয় বা হরিণ দেয় বাজে সাদা দেয় মাছ রে লুপ দেখায় আও আয়া খালি ঠুকুর টুকুর করে আর হামাই যায় খাই তৈলে আমাই যায় বাদে মাছও করে আইনয় ও ওলা পৃথিবীর মরলগুলো চিন্তা করছে দেখিতে নে ওতার সমাজও মুসলমান হলোর সমাজও খারে টেখারি কিনা যায় খারে একটু নারী দি কিনা যায় যারে জেলা কিনা যায় কিনিয়া যে তোরে দি তোর এলাকা বাঘ তোরে দি তোর এলাকা বাদ বাঘ করি 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 দিয়া আমরারে আলাদা আলাদা করে রাখছে কিন্তু তারা তারার জায়গা ঠিকও রইছে কিলা ঠিক রইছে আপনারা বুঝানে খুব সুযোগ হইব বাংলাদেশের অন্যান্য জায়গা বুঝাইতে কষ্ট এরা লন্ডন আমেরিকাত কম থাকে লন্ডন আমেরিকার পাসপোর্টের এত ভ্যালু ইনো ব্রিটিশ নাগরিক আছেন নিখো ব্রিটিশ পাসপোর্ট আছে
আসুন মনে হয় কই হুয়াচ্চা হনুকা ব্রিটিশ পাসপোর্ট থাকলে ভিসা সারা বহুত দেশের ভিসা সারা খালি পাসপোর্টের প্রভাবে আপনি বিভিন্ন দেশে গিয়ে হামাই যেতে পারবে পারা যায় না নি আমরা বাংলাদেশের পাসপোর্ট দিয়ে হয় একটা দেশে যাওয়া যায় নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ওইটা দেশ আর কি বাংলাদেশের পাসপোর্ট অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট খুব ডার্ক থাকলেও ইউকে ইউএসএ যাওয়ার লাগি এমবাসিতে জমা দিলে ফালাই দিইটা মারি কোনো দামও নাই কথা ঠিক আছে নি অথচ ইউরোপ আমেরিকা বা পশ্চিমা অনেক দেশের একটা পাসপোর্ট থাকলে আপনি বা এক দেশের ভিসা থাকলে আপনি অন্যান্য দেশে যেতে পারেন তারা ঠিকই গমন করছে আমরা যেতে পারছি না আমাদেরকে আমাদেরকে বিভক্ত করে দিয়ে আমাদেরকে এই যে সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ করে দিয়েছে এইজন্য আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তারা আমাদেরকে এই কারণে অনৈক্যে ডুবিয়ে রেখেছে বিভ্রান্তিতে বিভক্তিতে রেখেছে যাতে করে আমরা কখনো শক্তিশালী হতে না পারি এই যে দেখুন বর্তমান ফিলিস্তিনের অবস্থা এই ফিলিস্তিনের উপরে এত জুলুম এত নির্যাতন দখলদার অসভ্য ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনের 95 ভাগ জমি তারা দখল করে নিয়েছে পৃথিবীর 200 কোটি মুসলমানদের মধ্যে সকল মুসলমানরা ইসরায়েলের এই কি বলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলতেও পারছে না সবাই তো লাগতো না যদি মধ্যপ্রাচ্যের আমাদের খলিফা যারা আছেন আমাদের খলিফা যারা আছেন মধ্যপ্রাচ্যের অর্থাৎ মধ্যপ্রাচ্যের আরব দেশের যে নেতারা আছেন তারা যদি ফিলিস্তিনিদের পক্ষে এক হয়ে হুঙ্কার দিতেন ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা ভূমধ্য সাগরে পতিত হয়ে যেত আপনি অসুস্থ শুনছি আমি আমরা চেয়ারম্যান সাহেব অসুস্থ আল্লাহ তাদের শিফা দেওক হোকা আমিন তাই গত বছর তাই পুরা আলোচনা দাসলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম তাই গতবার ফুরা আলোচনা দাসলা এবার অসুস্থতা নেই আমি ভাবছি আইতা নাই এত অসুস্থতা নেই আওতাই নাই শুন খুব মায়া মহব্বত আছে মাহফিলের প্রতি আল্লাহ তাদের শিফা দান করুক কা আমরা দোয়া করব আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমি যে জায়গায় ছিলাম কষ্ট হচ্ছে আপনাদের আমাদেরকে তারা বিভক্ত করে রেখেছে কিচ্ছু তো লাগে না যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের নেতারা বলেন এক ফুটা তেল বিক্রি করব না তাহলে এদের একটা বিমানও আকাশে উঠতে পারবে না যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ার কোনো ক্ষমতা আছে না বলবে না নিজের গদি যদি চলে যায় তাহলে বোঝা গেল আমাদেরকে তারা দুনিয়াবি স্বার্থে ডুবিয়ে রেখে আমাদেরকে অনৈক্যের বেড়াজালে আবদ্ধ করে রেখে ওরা ফায়দা লুটছে আমরা টেরও পাচ্ছি না এবার আসুন তো আমাদের দিকে আমাদের দেশে আপনি তাকান সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আপনাদের কথা কি বলবো আমাদের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের ওলামা মাশায়েখদেরকে বিভক্ত করার জন্য ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান পিরিয়ড এখন বাংলাদেশ পিরিয়ড সকল পিরিয়ডেই ষড়যন্ত্র আমরা যেন এক হইতে না পারি কৌমি আলাদা করে দেওয়া হয়েছে আলিয়া আলাদা করে দেওয়া হয়েছে কত দল আলেম ওলামাদের মধ্যে আলেম ওলামারা যেন এক হতে না পারে এই জন্য দুনিয়া খোর লোকেরা কখনো কখনো আলেম ওলামাদের কোনো দলকে পকেট দল বানায় অথবা কাউকে কাউকে খুব কাছাকাছি নেয় কাউকে কাউকে দূরে ঠেলে দেয় এইভাবে করে কাউকে কাছে নেওয়া কাউকে দূরে ঠেলে দেওয়া এরকম করে করে আমাদের মধ্যে ভেজাল লাগাইয়া দিয়া তারা কিন্তু নিজেরাই ফায়দা লুটছে আমরা টেরও পাচ্ছি না আজকে নাকি গতকাল আমি ঢাকার একটা কনফারেন্সের ছবি দেখলাম আজকের এটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি চরমানের পীর সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি উচ্চ গ্রহণের জন্য সেখানে আমি দেখলাম সকল মাসলাকের সকল দলমতের ওলামাদেরকে দাওয়াত করা হয়েছে আসলে বাংলাদেশের মানুষ ঠিক এই চিত্রটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ এদেশের কৌমি আলেয়া সহ এদেশের সকল দলমতের মানুষদেরকে দলমতের আলেমদেরকে পাশাপাশি চেয়ারে একই টেবিলে কাছাকাছি দেখতে চায় এই চিত্র যদি আরো 10 বছর 15 বছর আগে বাংলাদেশের মানুষ দেখত তাহলে এই দেশের একজন আলেমের হাতে হাত করা পড়ানোর দুঃসাহস কেউ করতে পারত না এদেশের আলেমরা যদি এভাবে এক টেবিলে কাছাকাছি চেয়ারে আগে থেকে বসা আরম্ভ করত দেখতেন আলেমদের হাতে হাত করা আর আলেমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দুঃসাহস কারো দেখা যেত না আল্লাহ যেন এই ঐক্যের প্রক্রিয়া আলেমদের মধ্যে এই যে ভালোবাসা হৃদ্যতা আন্তরিকতা তৈরি হচ্ছে এটা যেন জারি থাকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আমরা আমাদের কৌমির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই
আমরা আমাদের আলিয়ার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা চরমুনার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা ফুলতলির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই ফুরফুরার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা দল মাসলাক সব ভুলে গিয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই কারণ হলো এই দেশের মানুষ এই দেশের মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে কাছাকাছি পাশাপাশি দেখতে চায় আপনারা চান কি চান না আমরার মাঝে বেজায় লাখায় রাখরা তারা তারা মানে হকলতা তো কোয়া দিত না বেশি তোলে দিলে মা দিত না আকাশের অবস্থা তো সুবিধান নাই আমরার আমরা ঠেলাঠেলি লাগাইয়া ও হুজুরে মারামারি লাগাইয়া তান তান फायदा লুটবা আমরা এটা মান্না নিতাম না আমরা সব টুপিওয়ালা দাড়িওয়ালা এক হইজে মু ইনশাআল্লাহ সব বিভেদ বুলিয়া গিয়া আমরা এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব আর আপনারাও ফেসবুকে ও হুজুরের বক্ত রে গালি গালাজ করবা না হুজুর হলার মাঝে হকলতাও ঠিক আছে কিলা ঠিক আছে আমরা তো রাইত সফর করি আমরা বুঝি মাঝে মাঝে দেখা যায় হোটেলে যখন সরমুনারি বাইর লগে আরো জনর দেখাও হেন হেন চা খাওয়াই না বিল দিতে গিয়া মারামারি ওলা খান অবস্থা আর আপনারাও তা করেন এটা করবা না আপনারাও কৌমির বাই হল যারা আছেন আলিয়ার বাই হলে মহব্বত করতা আলিয়ার বাই হলে কৌমির বাই হলরে মহব্বত করতা ফুলতলির বাই হলে চরমুনারি বাই হলরে মহব্বত করতা চরমুনারি বাই হলে ফুলতলি হলরে মহব্বত করতা অর্থাৎ আমরার মাঝে যেন কোনো ঠেলা ঠেলি রেশারেশি না থাকে আমরা সবার পরিচয় আমরা মুসলমান আমরা পরিচয় কিতা আজ মাতিলাই দিনে সিলেটি বাদে আর মাথা পারতাম না মাঝে মাঝে তোরা তোরা কইলো রাগ করেন নি আপনারা তাহলে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখা এটা ভালো মানুষের কাজ না যারা মুসলমানদেরকে অথবা যারা নিজেদের ক্ষমতার জন্য মানুষকে বিভক্ত করে রাখে এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আল্লাহ তাআলা বলছেন তার প্রথম চরিত্র তো বললেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন ক্ষমতার অহংকার করেছে নিশ্চয়ই ফেরাউন জমিনে অত্যন্ত করেছে দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াজালা আহলাহা শিয়া সে তার এলাকার লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে তিন নম্বর ইয়াস্তানাইফু তাইফাতাম মিনহুম এর আগের অংশে আল্লাহ বলেছেন মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছে এরপরে আল্লাহ বললেন সেখান থেকে আবার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল ইয়াস্তাদাইফু সে দুর্বল করেছে তাইফাতান একটা দলকে মিনহুম তাদের থেকে সে আবার তার রাষ্ট্রের মধ্য থেকে যদিও সবাইকে দলে দলে ভাগ করে রেখেছে সেখান থেকে আবার একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে এমনকি তাদেরকে রাষ্ট্রীয় গুলামে পরিণত করেছে ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ জোরে বলেন ফেরাউনের বংশের নাম হলো তার বংশকে বানিয়েছে সরকারি দল আর বাকিদেরকে বানিয়েছে বিরোধী দল আবার সেখান থেকে একটা দলকে বানিয়েছে প্রধান বিরোধী দল ওই প্রধান বিরোধী দলের কথা এই অংশে এসেছে ইয়াস্তানাইফু তাইফাতাম মিনহুম সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করেছে কারণ ওইটা হলো প্রধান বিরোধী দল আর ওই দলের নাম হলো বনি ইসরাইল জোরে বলেন দলের নাম কি আপনাদের মনোযোগ আছে তো বনি ইসরাইলকে সে বেশি দুর্বল করে রেখেছে তার রাষ্ট্রে আরো অনেক বংশের লোক আছে সবাইকে পার্ট পার্ট করে রাখছে কিন্তু প্রধান বিরোধী দল ছিল তার বনি ইসরাইল এই দলকে এত দুর্বল করে রেখেছে যে ফেরাউন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে ওদের জন্য এদেরকে কথাবার্তা চলা ফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে তার গোয়েন্দা বাহিনী এদের সাথে লেলিয়ে দিয়েছে এবং এই বনি ইসরাইল বংশের লোকদের উপরে এত জুলুম এত নির্যাতন করেছে যেটা কোরআন হাদিসেও আছে না নাই তাহলে বোঝা গেল বনি ইসরাইলকে সে বেশি নির্যাতন করেছে প্রশ্ন হলো সে এত দল থাকতে বনি ইসরাইলকে বেশি নির্যাতন করেছে কেন আপনাদের মনোযোগ আছে তো কেন করেছে সেটা এবার শুনেন কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশর শাসন করেছে বনি ইসরাইল মিশর শাসন করেছে কারা এবার আসেন বনি ইসরাইল বলতে কাদেরকে বোঝায় আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম ঠেলাইয়া জুড়ে উইগেশন জাতির পিতা নাকি তা হ্যাঁ জি হয় ই ভাইয়ে দেখলাম গুয়া খাইয়া আর মাথা ওটা ঠিক নাই আমরার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জুড়ে উইগেশন জাতির পিতা এ তোমরা আমার জাতির পিতা হও বলা নেই বালাইছন খে
ملة أبيكم إبراهيم তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম কে জাতির পিতা যিনি বানিয়েছেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া আবুল আম্বিয়া আবুল আম্বিয়া অর্থ হলো নবীগণের পিতা পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই হচ্ছেন ইব্রাহিম নবীর বংশে সুবহানাল্লাহ মুকিতি বারইতো নাই নে ইব্রাহিম নবীর পরে আমরার নবী পর্যন্ত যত নবী রাসূল আইছেন সব ইব্রাহিম নবীর বংশের নবী সুবহানাল্লাহ এর কারণে তাকে বলা হয় আবুল আম্বিয়া নবীগণের পিতা আর ইব্রাহিম নবীর পরে পৃথিবীর সমস্ত নবী তার বংশেই এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হলো হাজেরা জানেন না আপনারা ওই হাজেরার ঘরে সন্তান আসলেন ইসমাঈল আল্লাহ বললেন তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে মক্কা নগরীতে রেখে আসো মক্কায় রেখে আসলেন সেখানে এই স্ত্রী সন্তানকে কেন্দ্র করে একটা সিভিলাইজেশন একটা সভ্যতা সেখানে গড়ে উঠল এই বংশে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের এই বংশে কোন নবী আর রাসূল হাজার হাজার বছর ধরে আর আসলেন না শেষ পর্যন্ত এই বংশেই আগমন হয়েছে আখেরি নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও গেল ইব্রাহিম নবীর এক স্ত্রীর কথা ঠিক আছে নি ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা নাম হলো উনার ঘরে জন্ম নিলেন ইসহাক নাম হলো কত সুন্দর নাম আর অঙ্কুর মা বাবা বলে নাম রাখুন বল্টু মন্টু জন্টু পিন্টু হায় রে হায় ওলা নাম আছে নি আর ফুরিন্তর নাম রাখুন জুমকি চুমকি জুনাকি পিঙ্কি মেঘ বৃষ্টি আছে নি নামিলা ফুরিন্তর নাম বৃষ্টি আছে নি ও যুবক ফাইন ধরে গেছে ফুরিন্তর নামের কালেকশন আছে তারা জানে তো কোন এলাকার কোন ফুরি কলেজে যায় কোন ফুরি কই যায় ওটা খবর আছে নি কিসাত ভদ্র ফাইন কয় আছে শিকারও করেছে তারা না রে ভাই ফুরিন্তর ঘরে ঘরে আইট না নিজের এমন জায়গাত নিয়ে যাও যাতে ফুরিন্তর মা বাপে তোমার কাছে তারার ফুরি বিয়া দেওয়ার লাগে খালি ঘরে 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 আটে এর লাগে নিজের চরিত্রবান বানাই দিব পারবো নি আমরা আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের আরো বোন নাম খুঁজলাম নাম কিতা হকলে খোকা সারা এন গরো ফুয়া একজন হয়েছে নাম কিতা ইসহাকর গরো আরো ফুয়া হয়েছে নাম হয়েছে ইয়াকুব নাম কিতা ও নবীর আল্লাহ উপাধি দিছেন হিব্রু ভাষায় ইসরাইল নাম কিতা ইসরাইল অর্থ আল্লাহর বান্দা ইসরাইল এখন আব্দুল করিম বেটার গরো ফুয়া গইছে আব্দুর রুফ এখন দেখা যায় বিয়া করার বাদও মানুষে ডাক্তা আব্দুল করিম আব্দুল করিম ফুয়া হয়েছে আব্দুর রুফ এখন কোন কয়বা আব্দুর রুফর বাপ ঠিক আছে না কথা এখন ইসরাইল 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 এতদিন ঠিক আছে যখন তান গরো ফুরুতা ফুরুতাও আরম্ভ হয়ে গেছে এখন আর ইসরাইল নাই এখন হেরার নাম হয়েছে বনি ইসরাইল মানে ফাইন তোর বংশর যে আপনার নাম হয়েছে কিতা বনি বানু ইসরাইল বা বানি ইসরাইল শব্দের অর্থ হলো ইসরাইলের সন্তানদের বংশধারা ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল জুড়ে বলেন তার ছেলেদের বংশ তার বারো ছেলে কত ছেলে বারো ছেলের মধ্যে এক ছেলের নাম যাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন সুবহানাল্লাহ নাম হলো ইউসুফ তাকে তার অন্যান্য অন্য মায়ের পেটের দশ ভাইরা হিংসা করে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল ওই কুয়া থেকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনা উঠিয়ে যখন তার বাপের এলাকা ইয়াকুব আলাইহিস সালামের বাপের সরি ইউসুফ আলাইহিস সালামের বাপের এলাকা নাম ছিল ফিলিস্তিনের কেনান ফিলিস্তিনের ওখান থেকে একটা কাফেলা উঠায়া কুয়া থেকে কাফেলাতে কাফেলা কুয়া থেকে উঠায়া মিশরে বিক্রি করেছিল আজিজে মিশর তাকে ক্রয় করলেন লম্বা ঘটনা একটা সময় এই ইউসুফ আলাইহিস সালামই মিশরের ক্ষমতার মসনদে বসে গেলেন সুবহানাল্লাহ মুকিদি বারণ নানি ইউসুফ নবী মিশরের ক্ষমতা কিন্তু তার বাড়ি মিশর না ফিলিস্তিন জোরে খোকা জোরে খোকা ফিলিস্তিন থেকে আইয়া এখন মিশরের ক্ষমতা ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ভাইদেরকেও একটা সময় ফিলিস্তিন থেকে নিয়ে এসেছিলেন ওই দিকে যাচ্ছে না লম্বা ঘটনা ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ একটা সময় মিশর শাসন করলেন এখন তিনি কোন বংশের বনি জোরে বলেন বনি ইসরাইল ইউসুফ আলাইহিস সালামের অফাতের পরে
বনি ইসরাইলের লোকেরা যখন অবাধ্যতা আর নাফরমানিতে ডুবে গেল ঠিক ওই সময়ই বনি ইসরাইলদেরকে চেয়ার থেকে সরায়া দেয়া ফেরাউনরা মিশরের ক্ষমতায় আসলো কথা কি বোঝা যায় এখন ফেরাউনরা যখন ক্ষমতায় বসলো তখন তাদের আগে তো মিশর শাসন করেছে বনি ইসরাইল এই বনি ইসরাইল যেন আর জীবনেও মিশরের মসনদে বসতে না পারে এই জন্য তারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন আরম্ভ করলো কার উপরে আল্লাহ এই কথা এই আয়াতে বলছেন ইয়াস্তাদঈফু ত্বাইফাতাম মিনহুম সে অর্থাৎ ফেরাউন মিশরের মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে কিন্তু সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছে কারণ এই দল এই দলের মাধ্যমে ক্ষমতা হারানোর ভয় আছে না নাই তাহলে ফেরাউন ইয়াস্তাদঈফু ত্বাইফাতাম মিনহুম তার দেশের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে কথা বলার স্বাধীনতা তাদের চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল কারণ এদের মাধ্যমে বিপ্লব হয়ে মিশরের ক্ষমতা ফেরাউন হারাতে পারে এই সম্ভাবনায় সে তাদের উপরে বেশি জুলুম করেছিল তাহলে বোঝা গেল যারা থাকলে কিংবা যাদের মাধ্যমে ক্ষমতা হারানোর সম্ভাবনা এই লোকদের কথা বলার স্বাধীনতা কিংবা এদেরকে চলাফেরার স্বাধীনতা বাড়ি ঘরে থাকতে না দেওয়া এদের উপরে বেশি বেশি জুলুম নির্যাতন করা এটা হলো ফেরাউনের চরিত্রের আরেকটা নমুনা অবশ্য অঙ্কু ইজাদ ফেরাউন ই জমানাত অঙ্কু আর দেখা যায় না জি আছে নাকি তা আচ্ছা তাহলে আপনারা খুন্না যান খুললে তো বিপদ ঠিক আছে না কথা আগে কিরামান কাতিবিন আসলা দুইজন কয়জন আসলা অঙ্কু কিরামান কাতিবিন দুইজন না আর থেকে বেশি ইন গুয়েন্দার ভাই হলো আসুন আমরা যেখানে মাহফিল যাই ইন এন এস আই ডিবির ভাই হলো আসেন তারাও বইরিছেন কথা বুঝছেন নি হবায় কিরামান কাতিবিন আবার আমি জানি না আমার সামনে বিশে ডানে ভাবে হত কিরামান কাতিবিন আর ইবাই তো কিরামান কাতিবিন ক্ষতটা আসেও লাগাই আমার কথায় বেজার হয়েছে জানি আপনারা তাহলে ফেরাউন তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে এই জন্যই কারণ এদেরকে দিয়ে তার চেয়ার হারানোর সম্ভাবনা বেশি ছিল তাহলে যাদেরকে দিয়ে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বেশি তাদের উপরে বেশি বেশি নির্যাতন করা এটা ফেরাউনের চরিত্রের নমুনা এরপরে আল্লাহ ফেরাউনের আরেকটা বৈশিষ্ট্য পরের অংশে বলছেন আচ্ছা তার জুলুম নমুনা কিলা আছে এখন আল্লাহ হয় না আল্লাহ বলছেন তার জুলুমের নমুনাটা ছিল এমন ইউদাব্বিহু আবনাআহুম ওয়াইস্তাহিয়ি নিসাআহুম এত বড় জালিম ছিল সে বনি ইসরাইলের সদ্য জন্ম নেওয়া শিশু ছেলেদেরকে ধরে ধরে জন্মের পরে সাথে সাথেই জবাই করে ফেলতো আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতো আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এই জালিম কেন মায়ের পেট থেকে বের হওয়া ছোট্ট ছেলেদেরকে এই নবজাতক ছেলে শিশুদেরকে হত্যা করত এর কারণ হলো ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরের ফেরাউনের বংশের কিপ্তি বংশের সবার ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে কিন্তু বনে ইসরায়েল বংশের কোনো ঘর বাড়ি পুড়েও যায় না ছাইও হয়ে যায় না এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে ফেরাউন ভীত বিহ্বল হয়ে গেল সে তার রাষ্ট্রের বড় বড় স্বপ্ন বিশারদদেরকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালো এরপরে বলল আমি এই স্বপ্ন দেখেছি আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানিয়ে দাও তখন তারা ফেরাউনকে বলল মহামান্য ফেরাউন আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ ফেরাউন বলল যতই খারাপ হোক না কেন স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও তারা তখন বললেন খুব শীঘ্রই বনি ইসরাইলের বংশ থেকে এমন একটা শিশু সন্তানের জন্ম হবে সেই শিশু সন্তান যখন বেড়ে উঠবে বড় হয়ে যাওয়ার পরে যৌবনে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে এই ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল আরো জোরে বলেন বাড়ল না কমল ফেরাউন এবার তার ক্ষমতা যেন না যায় বনে ইসরাইল বংশের শিশু সন্তানগুলোকে এবার সে
ছেলে শিশু সন্তানগুলোকে এরা যেন মায়ের পেট থেকে বের হলে বড় হয়ে উঠতে না পারে সে আইন জারি করলো আমার ক্ষমতা ধরে রাখতে হবে সেনাবাহিনীকে বলল শোনো এখন থেকে বনী ইসরাইল বংশের কোন বাড়িতে যদি কোন ঘরে কোন মহিলা সন্তান প্রসব করে সাথে সাথে ওই বাড়িতে যাবা যাওয়ার পরে দেখবা মহিলা ছেলে জন্ম দিল না মেয়ে জন্ম দিল যদি ছেলে জন্ম দেয় তো সাথে সাথে ধরে জবাই করবা মেয়ে সন্তান হলে মার বানা রেখে দিবা এটাকে আমরা দাসী বানাবো নাউজুবিল্লাহ এখন প্রশ্ন হলো ফেরাউন কেন বনী ইসরাইল বংশে জন্ম নেওয়া ছোট ছোট ছেলেদেরকে জন্মের পরে সাথে সাথে জবাই করে ফেলতো তার কারণ হলো ফেরাউন জানতে পেরেছিল এই বনী ইসরাইল বংশে এমন একটা শিশু আসবে যার মাধ্যমে তার ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হবে তাহলে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য যারা বেঁচে থাকলে তার ক্ষমতা টিকবে না তাদেরকে হত্যা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া এটা ছিল তার চরিত্র এই যুগে তার নামে কারো নাম নাই ফেরাউন উপাধি নামে কোনো উপাধি নাই কিন্তু তার চরিত্রের সাথে মিল আছে এখনো দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকলে আমার চেয়ার নড়ে পড়ে হয়ে যেতে পারে যারা বেঁচে থাকলে আমার ক্ষমতা না টিকে থাকার সম্ভাবনা রয়েছে ক্ষমতাকে টিকে রাখার জন্য যেই মানুষগুলোকে মেরে ফেলা দরকার সেই মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করে ফেলা এটা হলো ফেরাউনের চরিত্রের আরেকটা নমুনা দুনিয়ায় দেখো নিজাতর ফেরাউন নাই জি আমার ক্ষমতা এরার এরার মাধ্যমে যাইতো একবার ওখানে দরো হারাও আর মারো আছে নিলা মাতুকা আছে নিলা আর তোলে দিলাম লাগবো নি না বুঝিলছ না আপনারা ইতাহার কথা কইরাম এক জায়গাত ওয়াজ চলে আমার গালা থাকে এজনে কইরা হুজুর ই আয়াত ইকান থাকে ওয়াজ না করলে আজকে হইল না নানি আমি কইলাম ইয়া আল্লাহ ইতা কি তখন ওয়াজ হই ফেরাউনর আর কষ্ট হইরে দেখি আপনি কি জাত কানেকশন ইতা ব্লাড কানেকশন না চারিত্রিক কানেকশন জি না ব্লাড কানেকশন হইব গিলা তার বংশ তো কেউ নাই হে তো শেষ তারে আল্লাহ টাল করেছেন পানির তোলে তাহলে ব্লাড না ও ও ভাই ঠিক কথা কইছ অন্তনে হে এজন রুহানি মনে হয় মাঝে মাঝে রুহানি হয়ে যায় না কিতা আল্লাহ হেদায়াত দুকা আরো আস্তে কুকা আমিন তাহলে এখানে চার নম্বর অংশ বলছিলাম ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহিয়ি নিসাআহুম বনি ইসরাইল বংশের ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলা জন্মের সাথে সাথে জবাই করে ফেলা এটা ছিল ফেরাউনের অর্ডার জুড়ে বলেন কার অর্ডার ঠিক এই সময়ে মুসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন জুড়ে বলেন তো কোন নবী আরো জুড়ে বলেন ছোট্ট মুসা জন্ম নিলেন আলাইহিস সালাম এখন তার মায়ের টেনশন বাড়ল এই খবরটা যদি ফেরাউনের সেনাবাহিনী শোনে তো সাথে সাথে এসে আমার এই ছেলেটাকে তারা জবাই করে শেষ করে ফেলবে মুসা নবীর মা বড় দুশ্চিন্তাগ্রস্ত বলেন তো জন্ম মৃত্যুর মালিক যিনি তিনি কি জন্ম মৃত্যুর মালিক হচ্ছেন তিনি বিপদে ফেলেন তিনি বিপদ থেকে বাঁচানো তিনি মুসা নবীকে জন্ম দেওয়ার পর তার মায়ের টেনশন এই বুঝি ফেরাউনের বাহিনী এসে আমার ছেলেটাকে জবাই করে ফেলে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম ঢেলে দিলেন আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন আমার বান্দি চিন্তা করো না তুমি তোমার এই সদ্য জন্ম নেওয়া ছেলেটাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও জুড়ে বলেন কিসের ভিতরে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও আনিতি ফিহি ফিত্তাবুতি ফিলিয়াম আল্লাহ কোরআনে বলেছেন সিন্ধুকে ঢুকায়া ওই সিন্ধুকটাকে নদীতে ভাসিয়ে দাও সদ্য জন্ম নেওয়া সন্তানকে সিন্ধুকে বলে নদীতে ভাসিয়ে দেওয়া এটা একজন মায়ের জন্য সহজ না কঠিন বড় কঠিন কাজ মুসা নবীর মাকে আল্লাহ বললেন তোমার সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দাও মুসা নবীর মা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন আগেই পড়েন সুবহানাল্লাহ
কেন আগে সুবহানাল্লাহ বললেন কারণ হলো আল্লাহ মুসা নবীর মাকে বললেন ও আমার বান্দি শোনো তোমার সন্তানটাকে তুমি যে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিচ্ছ টেনশন করো না হতাশ হয় না চিন্তিত হয় না অতি শিগগিরই তোমার সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দেব আর আমি ওয়াদা করছি তোমার এই সন্তানকে আমি রাসূল বানাবো কেমনে আল্লাহ ফিরিয়ে দিলেন শুনেন মুসা নবীর মা এবার তার ছোট্ট মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে এরপরে নদীতে ভাসিয়ে দিলেন আর তার মেয়ে অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন তুমি নদীর তীর ধরে হাঁটো আর খেয়াল রাখো সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায় মুসা নবীর বোন এবার নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর দিচ্ছেন সিন্ধুকটা স্রোতের সাথে চলতে চলতে স্রোতের সাথে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়লো ফেরাউন তার ফেরাউনের পুণ্যবতী স্ত্রী পৃথিবীর মহীয়সী এবং শ্রেষ্ঠ একজন নারী নাম হচ্ছে আসিয়া আসিয়া তার দাসীদেরকে বললেন দেখো তো ঘাটের মধ্যে একটা সিন্ধুক ভিড়ল সিন্ধুকটা কিসের সিন্ধুকটা আনো যখন আসিয়ার দাসীরা সিন্ধুকটা আনলো তারা ভেবেছিল সিন্ধুকের ভেতরে হয়তো মূল্যবান কোনো রত্ন পাওয়া যাবে কিন্তু সিন্ধুকটা খোলার ভেতরে দেখা গেল ছোট্ট একটা শিশু অত্যন্ত সুন্দর চেহারা ফুটফুটে সুন্দর নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি আসিয়া নিঃসন্তান ছিলেন তার কোনো ছেলে মেয়ে ছিল না তার কোনো সন্তান ছিল না এত সুন্দর শিশু বাচ্চা দেখে আবেগ আর তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না সাথে সাথে ওই সিন্ধুক থেকে সুন্দর বাচ্চাটিকে নিজের কোলে তিনি নিয়ে নিলেন ঠিক এমন সময় ফেরাউন আসলো ফেরাউন এসে বলল আমার স্ত্রী আসিয়া তোমার কোলে একটা সুন্দর সন্তান দেখা যায় এই সুন্দর সন্তান কোথায় পেলে আসিয়া বললেন ঘটনাটা শোনালেন তখন ফেরাউন বলল আমি আছি টেনশনে এটা আবার কোন দিক থেকে কোন ছেলে সিন্ধুকের ভেতরে ভেসে এসেছে এমনও হতে পারে এটা বনি ইসরাইল বংশের কেউ দাও প্রিয়তমা স্ত্রী আমার কাছে দাও আর বাহিনীকে বলল একটা তলোয়ার আমার কাছে দাও এক্ষুনি তারে জবাই করি ঠিক সেই সময় ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি কি বললেন তার কথা রব্বুল আলামিন কোরআন কারিমে তুলে দিলেন আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে বললেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতি আয়ুন কুররাতু আইনি লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন প্রিয়তম স্বামী ফেরাউন এই সন্তানটার চেহারার দিকে তাকাও কুররাতু আইনি লি ওয়ালাক সে আমাদের দুজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে এত সুন্দর দেখলে নয়ন জড়িয়ে যায় চক্ষুটা শীতল হয়ে যায় দেখো এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে লা তাকতুলুহু এই বাচ্চাটাকে হত্যা করো না আমাদের তো কোনো সন্তান নাই নাত্তাখিযাহু ওয়ালাদা আমরা চাইলে এটাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি আসা আইয়ানফানা এই ছেলেটা আমাদের উপকারে আসতে পারে কাজে লাগতে পারে স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে ফেরাউন এবার এটা মেনে নিল ফেরাউন মেনে নেওয়ার পরে এবার আসিয়া অর্ডার দিলেন ধাত্রী নারীদেরকে ডেকে আনো কারণ ছোট্ট বাচ্চা তো আমাদের মতো মাছ মাংস খেতে পারে না ছোট্ট বাচ্চার জন্য দরকার বুকের দুধ আসিয়া বললেন বিভিন্ন এলাকা থেকে ধাত্রী নারীদেরকে আনো সেখান থেকে একজন ধাত্রী নিয়োগ করা হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত সংখ্যক ধাত্রী আসলো এই ছোট্ট মুসা আলাইহিসসালাম তিনি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না এর কারণ কি আল্লাহ বলছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল ইতিপূর্বেই আল্লাহ তাআলা অন্য নারীর স্তনের মধ্যে মুসা নবীর মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়ার দুশ্চিন্তা আরো বেড়ে গেল কি ব্যাপার ছোট্ট বাচ্চাটা কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না তাহলে বাচ্চাটাকে কেমনে বাঁচানো যায় ওইদিকে মুসা নবীর বোন যিনি নদীর তীরে হেঁটে হেঁটে নজর রাখছিলেন তিনি এবার কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে যখন দেখলেন তার ভাই কোনো নারীর স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করছে না
তখন মুসা নবীর বোন ফেরাউনের স্ত্রী আসিয়াকে তখন বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুনুহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন আমি কি এমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেবে আসিয়া তখন বললেন কোথায় সেই ফ্যামিলি কোথায় সেই পরিবার তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো মুসা নবীর বোন এবার খুশির চোটে বাড়িতে দৌড় মারলেন বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা শোনালেন মুসা নবীর মা এবার যখন ফেরাউনের প্রাসাদে আসলেন ফেরাউনের প্রাসাদে এসে যখন তার কুলের সন্তান তার সন্তানটাকে নিজের কুলে নিলেন আশ্চর্যের বিষয় দেখা গেল কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগায়া দুধ পান আরম্ভ করে দিলে আসিয়া এটা দেখলেন ফেরাউনও এটা দেখল ফেরাউন তখন বলল শোনো মহিলা এই বাচ্চা কোনো নারীর স্তনে মুখ লাগায় নাই তোমার স্তন থেকে দুধ পান করে যে সুতরাং তুমি আর বাড়ি যেতে পারবা না আমার স্ত্রী আসিয়া যেহেতু পছন্দ করেছে বাচ্চাটাকে তোমার দায়িত্ব হলো আমার এই প্রাসাদে থাকবা আর বাচ্চাটাকে দেখাশোনা করবা দুধ পান করাবা এই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য দুধ পান করানোর জন্য আমি আমার ফেরাউনের সরকার থেকে তোমাকে বেতন ভাতাও দিব কি দিবে আপনারা মাত বুঝলেন না ঘুমাই গেছো যে ফেরাউন মুসার ডরে অত হাজার হাজার শিশু বাচ্চেন ধরে মারল তখন হৌ মুসারে কৌশল করে তার গরর ভিতরে হারাইয়া দিয়া আর তার সরকারের বেতন ভাতা মুসা নবীর মারে দিয়া মুসা নবীরে তার গরর ভিতরে বড় করার ব্যবস্থা করছেন কি ফেরাউনি চরিত্রের মানুষ যারা এরা ক্ষমতা আরাইবার বলে সাইরো বাইদি মানুষ মারে অথচ হে জানেও না তার ক্ষমতা যাওয়ার লাগে তার আশপাশেও মানুষ আছে কথা বোঝা যায়নি না বেড়া সেরা আছে ফুরা কিলে আন্নানি কোনো ভেজাল আসলেও আপনারা ইতিহাস তালাশ করে দেখবা পৃথিবীর যত ফেরাউনি চরিত্রের মানুষ আছে এরা ক্ষমতা গেছে তার আশপাশ ডাইনবাউর মানুষ দ্বারা যারারে বেশি বিশ্বাস করত যারারে মুকুতুল্লাহ খাওয়াইছে যারা লইয়া দূরছে যারা লইয়া চলছে ভিড়ছে অথচ তার ক্ষমতার লাগে সাইরোবাইজি মানুষ মারার ব্যাকগলার ব্যাকগল জানেও না তার আশপাশের লোকদের দ্বারা তার শিয়ারে হারাইব আল্লাহ বুঝার তৌফিক দুকা মুসা নবী বড় ইরা খার গরো এখন মাথু কাতে খার গরো মুসা আলাইহিস সালাম এবার রাজকীয় ব্যবস্থাপনায় বেড়ে উঠছেন রাজকীয় ব্যবস্থাপনায় বড় হলেন তিনি এবার যৌবনে পদার্পণ করলেন একদিন তিনি দুপুরের সময় ঘর থেকে প্রাসাদ থেকে বের হলেন প্রাসাদ থেকে বের হয়ে দেখলেন শহরে দুইজন লোক ঝগড়া করছে একজন ফেরাউনের বংশে আর আরেকজন হলেন মুসা নবীর বংশের নাম বনি ইসরাইল বংশের কিন্তু দেখা গেল ফেরাউনের বংশের কিপ্তি বংশের ওই লোকটা বনি ইসরাইল বংশের লোকটার উপর জুলুম করছে কারণ সে তো সরকারি দল তার বংশের লোক ক্ষমতায় এই জন্য হেডাম একটু কম না বেশি জোরে বলেন কম না বেশি নিজের আশপাশের দল নিজের আশপাশের লোক নিজের বংশের লোক নিজের আত্মীয় স্বজন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করে যারা ফেরাউনের চরিত্রের দোষর হলো তারা কথা বুঝা যাননি মুসা নবীর কাছে ওই অসহায় লোকটা সাহায্য চাইল মুসা নবী এগিয়ে গেলেন তিনি বিরোধ মীমাংসা করে দিতে চাইলেন দুজনকে বললেন ঝগড়া থামিয়ে দাও কিন্তু ফেরাউনের বংশের লোকটা বেশি হেডাম বেশি ভাব ধরল সে ঝগড়াটাকে শেষ করতে চাইল না মুসা নবীর রাগ ছিল কম না বেশি কি জাত রাগ মানুষের থাপড়াইছেন তো থাপড়াইছেন মালাকুল মুদসুদ্দারে হাই পাইছে না বুঝা নাকি জাত নবী হ্যাঁ বুখারী শরীফের মাঝে হাদিস আইছে মালাকুল মুতাইয়া কইছেন মুসা নবী আমি আইছি বলে কি তার লাগে আইছো আমি কি তার লাগে আপনি জানেন না আপনার জান খবর করতাম তে আও যখন আইছেন ফালাম্মা জাআহু সাক্কাহু আওয়া মাত্র সকুর উপরে থাপ্পর খাইয়া আল্লাহর কাছে গিয়া কইরা মালাকুল মউতে আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত আল্লাহ খার কাছে ফাটাইছলা গেছলাম যার কাছে এন তো মরতা চাই না গেছলাম তান্ডে মারতাম উল্টা আমারে মারা আরম্ভ করছো ঔজাত নবীর নাম কিতা আরো জোরে হুকা মুসা নবী গিয়া বুঝেরা বাইরে মারামারি হল না বাধ্য 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 হে মানেন না রাগ উঠছে না উঠছে না মার শুনে কিল গুশি এক গুশি দি শেষ এখন আপনারা কইবা হুজুর এটা কি জাত আবেগী মাত কুশি মারলে মানুষ মরেনি যুবক ভাই হলে জবাব দুকা চাইন বক্সিং খেলা ছিল নি আপনারা ইউটিউবে দেখেন না নে বক্সিং তার বাদে রেসলিং এর ওটা আছে না নে দেখছেন নি কি জাত বডি কি জাত মাইর মারে হ্যাঁ
তো চিকিৎসা বিজ্ঞানী হলো তো কইছেন মানুষের শরীরে এমন ফাঁক ছয়টা সেনসিটিভ জায়গা আছে ঠিকমতো লাগাইতে পারলে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরেছিলেন কিল ঘুষি মেরেছিলেন তাকে মারার জন্য হত্যার জন্য মারেন নাই ঝগড়া থেকে থামাবার জন্য কিন্তু এতেই লোকটার জীবন খতম এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল ফেরাউন তখন বলল তাড়াতাড়ি মুসাকে গ্রেফতার করো তাকে শাস্তি দিব ওই সভাসদে ফেরাউনের সাম্রাজ্যের সভাসদে একজন লোক ফেরাউনের এই কথাটা শোনার পরে দৌড়ে দৌড়ে তিনি মুসা নবীর কাছে আসলেন কোরআনে তার কথা এভাবে বলা হয়েছে ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনাতি রাজুল ইয়াসা দৌড়ে দৌড়ে সেই লোকটা এসে মুসা নবীকে বললেন বললেন মুসা যদি বাঁচতে চাও তো পালাও মিশর ছেড়ে চলে যাও মুসা নবী তখন অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করলেন চলতে 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 অত্যন্ত ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদিয়ান শহরে ঢুকলেন যে শহরে ঢুকলেন শহরের নাম হলো আপনারা ক্লান্ত হয়ে গেছেন নি আর বিশ পঁচিশ মিনিট চলবো তো আপনার কুয়াই থেকে কুয়াই লইয়া যায় দশ মিনিট বাদে টার ফাইবা বুঝা তো কথা দশ মিনিট বাদে বুঝবা যে হুজুরে এই এক ঘন্টা ধরে অত কথা কইছেন ওখানে খোয়ার লাগে মনোযোগ আছে নি না যার কি অন্য ভয় দৌড়াতে দৌড়াতে চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন জুড়ে বলেন কোন শহরে মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন ভাবলেন যেহেতু পিপাসার্ত ওই কুয়া থেকে একটু পানি পান করি কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে আর কুয়া থেকে একটু দূরে দুইটা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে ওই দুই মেয়ের কাছে তিনি গেলেন গিয়ে বললেন কি ব্যাপার মেয়েরা সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েরা তখন বললেন আবু না শৈখন কবির আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায় পানি পান করানোর পরে এরপরে আমরা আই গেছেন কি মুসা নবী মাদিয়ানো আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত মুসা নবী কই গেছেন মিশর থাকি বার হইয়া আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান ফিলিস্তিন মিশর আর মাদিয়ান ও ওয়াজ যখন আমরা টাইনাল হয়ে আছি বাংলাদেশ যাইতাম কইবা শোনা এবলা আসমানের ওয়াজ হল্লো বেড়া জমিনের ওয়াজ হল্লো বেড়া খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজ আমার হয়েছে হুজুর অবস্থা বেশি খারাপ আপনি আজ খয়বরের ওয়াজ করুক আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ আজ ওইব খয়বরের এখন খয়বরের ওয়াজ করার বিশ মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবো কেন তো আপনার খুম বাজে যাইতাম খয়বরের ভিতরে হামাইলো বেড়া আসমানের উপরে উঠি গেল বেলা মিশরও গেল বেড়া ফিলিস্তিন গেল বেলা অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান কুয়া একটার খান্তা থনো গেল বেড়া যাইতাম কুম্বাই আমরা কষ্ট নেই আপনার আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইব না আইলে নাই কিন্তু আমার কথা আমি খোঁজাও যাইব কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে উন্টা টানাইনি পারবা ইনশা দাওয়া তোর খাতারে নি শনক্কা কয় গেছেন তাই জোরে হোকা কয় গেছেন মাদিয়ানের ওই কুয়ার কাছে দাঁড়ানো দুই মেয়েকে বললেন কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন অসহায়ের মতো তারা বললেন এই যে রাখাল ছেলেরা তারা তাদের পশুর পালকে পানি পান করিয়ে যখন তারা চলে যায় এরপরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাই মুসা নবী এই কথাটা শুনে অন্তরের মধ্যে দয়ার উদ্রেক হলো তিনি তখন বললেন ঠিক আছে আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করিয়ে দিই মুসা নবী এবার পানি পান করিয়ে দিলেন এবার ওই দুই মেয়ে তাদের পশুর পাল নিয়ে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো এই দুইটা মেয়ে ছিলেন নবীর মেয়ে জুড়ে বলেন কার মেয়ে আর একটু কষ্ট করে বলেন কার মেয়ে মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে নবী বানিয়েছেন সেই নবীর নাম হলো সাইয়েদিনা শুআইব আলাইহিস সালাম
সোহাইব আলাইহিস সালামের দুই মেয়ে সোহাইব আলাইহিস সালাম বলেন আমার কলিজার টুকরা মেয়েরা শোনো প্রত্যেক দিন তোমরা দেরি করে বাড়িতে আসো আজকে এত তাড়াতাড়ি ফিরলে কেন মেয়েরা আবার ঘটনা শোনালো এক যুবক আমাদের পশুর পালকে আজকে তাড়াতাড়ি পরিপান করিয়ে দিয়েছে বলে তাড়াতাড়ি বাড়িতে এসেছি তখন মুসা নবী তখন সোহাইব আলাইহিস সালাম বললেন যেহেতু ছেলেটা তোমাদেরকে সহযোগিতা করেছে আমার কাছে একটু আনতা আনলে আমি একটু হাদিয়া দিতাম হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া খুশি হয়ে তারে একটু হাদিয়া দিতাম কেন নিয়ে আসলে না তিনি বললেন যাও দেখো পাও কিনা যদি সেখানে পাও তো নিয়ে আসো ওইদিকে মুসা নবী এসেছেন নতুন শহরে পরিচিত কেউ নাই আত্মীয় স্বজন কেউ তিনি কুয়া থেকে পানি পান করে একটা গাছের নিচে বসলেন আর দোয়া করলেন আল্লাহ এখানে কেউ আমার পরিচিত নাই দয়া করে আমার একটা ব্যবস্থা করে দাও দোয়া কবুল করছেন কি এই দুই মেয়ে আসলো এসে বলল আমাদের বাবা আপনাকে ডেকেছেন মুসা নবী ওই দুই মেয়ের চোখের দিকে তাকালেন না নিচের দিকে তাকিয়ে কথা বললেন আমার যুবক ভাইয়েরা শিক্ষা নেন মেয়ে দেখলেই অসভ্য ছেলের মতো তাকিয়ে থাকবেন না ফাইন দুই দিন গিয়ে একলগে আটলে ফুরিন একটা গেলে হয় ভাই দেখছো নি মাথা ঠিক নাই আর আসেনি ইলা কেন মাথা ঠিক থাকবে না আল্লাহ তো কোরআনে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে দেয় কার ভয়ে আমার যুবক ভাইদেরকে বলবো ভাইরা চরিত্র ঠিক করো রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবেন না আল্লাহকে ভয় করে নিচের দিকে তাকাবেন দুই মেয়ে বলল আমাদের বাবা আপনাকে রেখেছেন পুরস্কার দিতে চান মুসা নবী মনে মনে আলহামদুলিল্লাহ বললেন আর বুঝলেন সম্ভবত আল্লাহ আমার দোয়া কবুল করে তিনি বললেন ঠিক আছে চলো তবে দাঁড়াও তোমরা আমার সামনে না তোমরা আমার পিছনে হাঁটো কারণ পুরুষের সামনে নারী যদি হাঁটে তাহলে ওই পুরুষ ফেতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আপনার সামনে বেগানা নারী হাঁটবে ওই বেগানা নারী হাঁটবে হাঁটার মধ্যে তার দিকে আপনার চক্ষু পড়ে ফিতনা হতে পারে এই জন্য মুসা নবী বললেন পিছন দিকে দাও পিছন থেকে ডিরেকশন দাও ডানে না বামে কোন দিকে যাব বলে দাও আমি যেতে থাকবো এই রকম করে তারা বাড়িতে পৌঁছালেন সোহাইব আলাইহিস সালাম সুন্দর করে অভ্যর্থনা জানালেন মুসা নবীর কাছ থেকে তিনি সব তথ্য জানলেন কোথা থেকে আসছেন কিভাবে আসলেন সব কিছু জানলেন জানার পরে বললেন আরে আপনার হিস্ট্রি জানলাম আপনি তো বড় অসহায় মানুষ এই এলাকায় আপনার কেউ নাই মেয়েরা তখন বললো আব্বাজান তাহলে এক কাজ করেন আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই সুতরাং ওনাকে আমাদের ঘরে কর্মচারী বানায় রেখে দেন আমাদের পশুগুলোকে মরুভূমিতে নিয়ে যাবে আমাদের ঘরের কাজকাম করবে তখন সোহাইব আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমরা কর্মচারী বানাবো তখন দুই মেয়ে বলল আব্বা তাকে রাখেন কারণ আমরা দেখেছি তাকে কওয়িউল আমিন তার প্রশংসায় দুইটা কথা বললেন কওয়ি আরেকটা বললেন আমিন কওয়ি আরবি শব্দ অর্থ হলো শক্তিশালী বলেন আব্বাজান তাকে কর্মচারী রাখেন কারণ সে হলো শক্তিশালী দুই নাম্বার সে হলো আমিন সে হলো বিশ্বস্ত সোহাইব আলাইহিস সালাম তার মেয়েদেরকে বললেন সে যে শক্তিশালী আর বিশ্বস্ত তোমরা এটা বুঝলা কেমনে মেয়েরা তখন বলল আব্বাজান এত পুরুষ মানুষের ভিড়ে আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে তখন তার শক্তি দেখেছি কোনো কোনো দুর্বল রেওয়ায়েতে এসেছে যে ওই কুয়ার উপরে ঢাকনা সরাতে কয়েকজন যুবক লাগতো আর মুসা নবী এক ধাক্কায় সরায় ফেলছে আল্লাহু আকবার তারা বলেন এজন্য দেখেছি শক্তিশালী আর আমানতদার এজন্য বললাম যখন তার সাথে কথা বলতে গিয়েছি একবারও আমাদের চোখের দিকে তাকায় নাই বাড়িতে আসার সময় আমাদেরকে পিছনে রেখেছে সামনে রাখে নাই তখন সোহাইব আলাইহিস সালাম বললেন তাহলে আর কর্মচারী রাখা আমি বানাবো কেন এতদিন ধরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো এমন ছেলেই খুঁজতেছিলাম সোহাইব আলাইহিস সালাম শুনে বুঝে ফেললেন এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র না এক নবীর খবর আর এক নবীর কাছে আসে না নাই সোহাইব আলাইহিস সালামে হইলা তে আর কর্মচারী বানাইতাম কেন তাই সরাসরি প্রস্তাব দিলাইলা বাবারে খামনাই আর কর্মচারী থাকবার ও দুই ফুরি থাকি যারে বেলা লাগে বিয়া করি তাকো আমার ফুরির জামা ইয়া বাড়ির থাকো সুবহানাল্লাহ হইতা নাই তখন তো খুব ডাট হওয়া যাচ্ছে হইতাম নি কুলাইতে পারবা নি আমার চাষা হলে হুকাবা ওই যে ফুরি বিয়া দিলাইলা তাই সোহাইব আলাইহিস সালামে মুসা নবীর গেছে পয়সা দিক্ষা টেকা দিক্ষা ক্ষমতা দিক্ষা না চরিত্র দিক্ষা আপনারা তো আমার বাফল্লা খান রাগ করেন না জানো আপনারা কাছে আইলে আগেও হইবা আমার তিন চারি মাস আগে সুবিধ বাজার গাড়িতে গেলাম সি এক ভাইয়ে দেখেও আর খাইলছন বড় লেখাত বাড়ি হইলা
হইলো হুজুর আউ কা কাফ সা খাই আপনার লগে আমি তো লন্ডন আসলাম ওখানে একবার আইছি আপনার ওয়াজও শুনে হামাইলাম সাউ খাইরাম কইরা হুজুর লন্ডন থেকে একবার আইছি বিয়াও করছি না কিন্তু এখন আর যাইতাম পারাম না এখন জেসা কানো বিয়ার মাত লইয়া গেলে আগে উজি কান বাবারে লন্ডন থাকো কানাডাত না আমেরিকাত তাই বুঝতে যাইরা যে বিয়ার প্রধান যোগ্যতা হইলো লন্ডন থাকনি ইলা আসেনি আমরার ফুরিনতর বিয়ার মাত আইলে আমরা কই কিতাবা মৌলভীবাজার বাড়ি উড়ি আসেনি ব্যবসা উৎসা আছে সিলেট বাড়ি আসেনি জি আর ও আমার ভাই দেশে মনে করে আইএলটিএস আসেনি খোরা আইএলটিএস খোরা আসেনি আহারে আহারে একবারটা যে কেন না ওবাটা তুমি যে টেকা খামাও রে বাবা এটা হালাল পথে না হারাম পথে হ্যাঁ এর মধ্যে তুমি ফাসক তো নমাজ ভরণি রে বাবা মুখো দাঁড়ি না এখানে বাবা দাঁড়ি না রাখো কথা তো কেন না অনৌকা টেকা আছে পয়সা আছে টাইলসওয়ালা গরোর ভিতরে এসি গরোর ভিতরেও যদি ফুয়াটা যদি বালা না হয় দিনদার না হয় এসি গরো টাইলসওয়ালা গরোর ভিতরে আপনার ফুরির হফাল ফুরিয়া ছায়ুই জীব আর টিনর গরোর ভিতরে চরিত্রবান ফুয়া যদিও এই চরিত্রবান ফুয়ার কাছে টিনর গরো আপনার ফুরি আজীবন সুখে শান্তিতে থাকবো দরকার কিতা চরিত্র মাতৌকা দরকার কিতা আচ্ছা বিয়া করতে হইলে কিতা লাগে মোহরানা লাগে মুসানব্বে কইলা ঠিক আছে বিয়া করতাম বলা কিন্তু টেকা পয়সা তো মোহরানা তো বালা ফুয়া ফাইলে এ সময় আর মোহরানা নিয়ে চাপাচাপি করতাম না দেখো কা শ্বশুরে জামাইয়ের মোহরানা একবারে সহজ করে দিলাইরা হইরা অসুবিধা কিতা আমার বাড়ি তাহলে আট বছর থাকি যিবা আর যদি আরো দুইটা বছর বাড়াইয়া থাকো দশ বছর থাকি যাই ও যে আট বছর বা দশ বছর আমার বাড়ি থাকবা আপনি আমার ফুরিরে বিয়া কইরা কটা ওই যাব আপনার বিয়ার মোহরানা সুবহানাল্লাহ কইতা নাই আল্লাহর রসূল ইরান কত সাহাবীরে বিয়া দিছেন সাহাবিয়ে কইছেন ইয়া রাসূলুল্লাহ হুকা সাল্লাল্লাহু আমি বিয়া করতাম এখন ছেলে মেয়ে পাওয়া গেছে এখন কুন্তা নাই মোহরানা আল্লাহ রসুল কইলা বাড়িতে যাও সাহেব দেখো কুন্তা পাওনি হেন বাড়িতে গিয়া তুকাইয়া তুকাইয়া আংটি একটা লুই আইসন তাও লুহার আংটি কিতার আংটি আল্লাহ রসুল কে সাইন না দিছেন ও একটাও আছে আর কুন্তা আল্লাহ রসুল কইলা অসুবিধা নাই ওই লুহার আংটি রে মোহরানা বানাই একটা বেচ্চা যে তুরা দিরহাম পাই ভাই ওটা দুই বিয়া হইছে সুবহানাল্লাহ হুকা আর আমরা কিতা দেলাও বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ আর এমন ডাকাই তোর ডাকাই পঞ্চাশ লাখ কইয়া পাঁচ লাখ টাকাও নগদ দেয় না সারা বাকি আর গোরা হামাইয়া ফয়লাও গিয়া কই বউরে দেলাও গো মাফ ফেরা দেলাও আর এই সময় তানোর যে আবেগ কই দূর যা কি ওর মাফ দিলাইলাম মাফ কই আইও বাধা দেখা যায় তালা খুলা কাইলে সময় কই হক কলটি দে এই সময় যদি কয় তুমি নো মাফ করে দেলা কই তা আবেগের সুরে দিছলাম কো মন নাই কথা ঠিক আছে নি মোহরানা খমতনা বাড়তো খমতনা বাড়তো মোহরানা যত খম বিয়া তত সহজ আর বিয়া যত সহজ জিনা তত কঠিন বিয়া যত কঠিন জিনা তত বিয়ারে বানাইলি বা কঠিন তিরিশ বছর হয়ে যাব চুল আধা ফাঁকে যাব ভুয়াইকে বিয়া করতে পারেন না বাইরে কি তার লাগে বিয়া করতে পারেন না বিয়া করতাম গেলা হুজুর যেন ওই বিয়ার মাত লইয়া যায় কমসে কম মিনিমাম বলে দশ লাখ বুহর আছে নি ইলা আমার বাই অকল রে কইরাম যেন দেখ বাইরে বাই অকল ইন অবিবাহিত মিসকিন আছো না নিবা মিসকিন কয়া রাগ করে না মিসকিন মানে অসহায় যার কুন্তা তোমার তো কুন্তাও নাই না গার্লফ্রেন্ড বানাইলিছো ইন্না নিল্লা তাহলে সকাল আজকে ব্লক মারবাই ঠিক আছে নি কথা অঙ্ক নয়া নয়া কিছু হুজুর বাড়াইছ নিতা হুজুর আমরা সিলেট পাই এটা যাই হোক এক ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর ওয়াজ বুঝা যায় কন্টেন্ট ক্রিয়েটর আইয়া ফোন ধরে ফেম প্রীতি কাইরা আসুন না নিতা হুজুর ইতা হুজুর হলো রে স্টেজ আসলে হুজুর হলোর দোষ না ইতা হুজুর হলো রে স্টেজ উঠাইছ না মানছে কথা ঠিক আছে নি আমরা সিলেট খান এখনো বালা আছে পবিত্র আছে সিলেট এখনো আলী বলে আমার কদর আছে আল্লাহ যেন এই পরিবেশটা আমরা সিলেট জারি রাখুন আমরা একটা সুনাম আছে না নি সিলেট আলহামদুলিল্লাহ হক্কা আচ্ছা আমরা ইবাই না যাই এখন বিয়া হয়ে গেছে না নি আপনারা কষ্ট হন নি আমি বারোটার আগে শেষ করবো বিয়া হয়ে গেছে না নি মুসা আলাইহিসসালাম দশ বছর থাকলেন চুক্তি অনুযায়ী দশ বছর থাকলেন এরপরে তিনি আবার তার শ্বশুরের কাছ থেকে বিদায় নেবেন এই সময়ে তার ঘরে দুইটা সন্তান হলো স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি এবার নিজের দেশ বলেন তো মুসা নবীর নিজের দেশের নাম কি আরো জুড়ে বলেন মিশরের উদ্দেশ্যে চলে যাবেন তার শ্বশুর খুশি হয়ে
এক পাল পশু উপহার দিলেন এই হাদিয়া নিয়ে তিনি রওনা দিলেন মিশরের সিনাই উপত্যকার তুর পর্বতমালার তুয়া প্রান্তরে যখন গেলেন তখন আল্লাহ তাআলা মুসা নবীর উপর ওহী নাযিল করলেন মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিলেন সাথে সাথে তার ভাই হারুন আলাইহিস সালাম কেও আল্লাহ নবুয়ত দিলেন দুই ভাইকে আল্লাহ নবুয়ত দিয়ে আল্লাহ অর্ডার করলেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও সে হলো সীমা লঙ্ঘনকারী সে হলো অবাধ্য মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিলে ফেরাউন বলল আমার এলাকায় নতুন আবার কোন খুদার দাওয়াত দাও আমি লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করছি দুই মিনিটে মুসা নবী তার ভাইকে নিয়ে যখন فراون কে দাওয়াত দিলেন ফেরাউন দাওয়াত কবুল করে নাই দাওয়াত কবুল না করে মুসা এবং ফেরাউন মুসা এবং হারুন আলাইহিমুস সালাম দুইজনের উপরে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত আরম্ভ করলো আর বনী ইসরাইলের দুর্বল ইমানদারদের উপরে তার জুলুম নির্যাতন অব্যাহত রাখলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে জুলুম অব্যাহত রাখলো আরো 20 বছর জুড়ে বলেন কত বছর ও আউকা মূল ওয়াজ হচ্ছে এখন মুসা নবী আর তার ভাই হারুন দুই ভাইরে আল্লাহ এক লগে নবুয়ত দিছেন ওকা সুবহানাল্লাহ দুই ভাইয়ে গিয়ে দাওয়াত দিছেন হে দাওয়াত কবুল করছে না তার ফেরাউন গৃহে চালাইয়াও গেছে আরো কত বছর জোরে হুকা আরো জোরে হুকা এখন যখন ফয়লাও দাওয়াত দিছেন আর হে দাওয়াত মানছে না লোক সাইজ করতে পারলা না জি পারলাও না নি তে আল্লাহ তারে লগে লগে সাইজ না কইরা 20 বছর বাদে আরো সাগর ডুবাইয়া তার সৈন্যবাহিনী সহ মারছে আল্লাহ মাঝখানে 20 বছর টাইম নিছেন এখানে 20 বছরে আল্লাহ আরো শক্তি তোলা করছে নাউজুবিল্লাহ মিন জালিম বলানি কথা না না সুযোগ নাই ভাই আমি আগে কই এই 20 বছর আল্লাহ তারে সাইজ করছেন না দুইটা কারণে জোরে হুকা সাইন কয়টা কারণে এক নম্বর কারণ ফেরাউনের চরিত্র যদি ইমানদার হলোর সামনে না থাকে তে ইমানদার হলে ইমান আনার বাদে ফেরাউনি হুমকি দামচি খাইয়া ইমানের উপরে অটল থাকতে পারে কিনা এটা তো পরীক্ষা করার আর কোনো সিস্টেম কোনো সুযোগ থাকতো নাই যদি ইমানদার ইমান আনার পরে ফেরাউনি হুমকি দামকে খাইয়া ফেরাউনি বাধা বিপত্তি জুলুম নির্যাতনের পরেও ইমানের উপরে ইস্তেকামত থাকতে পারে সে হইছে আসল ইমানদার আল্লাহ কি যুগে যুগে আল্লাহ ফেরাউনের চরিত্র ইমানদার হলোর সামনে রাখেন আল্লাহ দেখতাছেন সূরা আনকাবুত পড়বা সূরা আনকাবুত আল্লাহ কইছেন আহাসিবান্নাস কিতা মানুষ মনে করছো আইয়াকুলু আমান্না তোমরা কইবা আমরা ঈমান আনছি ও হুম লা ইফতানুন আর তোমারে পরীক্ষা করতাম না আমি আল্লাহ কি এমন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার আগে দুনিয়ার যারা আইছে সবরে আমি পরীক্ষা করছি কেনে পরীক্ষা করছি যাতে আমি জানি ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন যাতে জানতাম পারি খারা টাকা ঈমানদার আর দেখতাম পারি খারা ঈমান বিচ্চা মুনাফিক আল্লাহ কি যুগে যুগে ফেরাউনি ক্যারেক্টার রাখবা কইছেন কে কইছেন কে ওয়াজর ফেরাউনের আপনারা কষ্ট লাগেন নি তাইলে ফেরাউন দে আল্লাহ লগে লগে সাইজ করছেন না 20 বছর আরো রাখছেন কেনে খাঁটি ইমানদার হল যাতে বার করা যায় কেনে ফেরাউনের ইতিহাস পড়বা জ্বলন্ত তেলর তেলর ডেগ মানুষ ফেলাইছে এরপরে গাত কুদ্দিয়া আপনার কোমর পর্যন্ত হারাইয়া এর বাদে শাবক ফিটা করছে হইছে এই ইমান চার তারা হইছে ফেরাউন মারতে মারতে জীবন নিতে পারবে আপনার কাছ থেকে ঈমান নিতে পারতে না আরে হে ফেরাউনে তার দেশের বনি ইসরাইলের খলফ মানে বনি ইসরাইলের উপরে নির্যাতন হইরা ঈমান তো নিতে পারছে না নিজর বউরেও আটাইতো নিজর বউরেও আটাইতো আয়া কয় ও আসিয়া আমার শোনাবো আমি তো খুদা হই গেছি হয় তুই খুদা না খুদা আমার থেকে বালা খুদা ইলান বহুত মানুষ ফেরাউনে চরিত্রের বহুত মানুষ আছে এলাকা এলাকায় গিয়া হয় আমি নেতা বহুত কেসে গিয়া দেখা যায় বউ তারে বুদ্ধ মানে না কথা বুঝা আমি তাহলে আল্লাহ তারে লগে লগে সাইজ করছেন না কেন ইমানদার হলোর ইমান যাচাই করবার লাগে যুগে যুগে ইব্রাহিমের সন্তানরা মুসা নবীর উত্তরসূরিরা ইমানদাররা ইমানের কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে ইমানের উপর তারা টিকে থেকেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুনে ফেলবে বলছে ইব্রাহিম তোমার কি ভয় লাগছে আগুনে ফেলে দিব তিনি বললেন তুমি কাকে ভয় দেখাও আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করার অপরাধে তুমি আমাকে আগুনে ফেলে দিচ্ছ এতে যদি আমার আল্লাহ খুশি হয় একবার কেন বারবার ফেলে দাও তাও তুমি ইব্রাহিমকে ভয় দেখাতে পারবা না ইব্রাহিম
ইব্রাহিমের সন্তানরাও এমন হবে আল্লাহর কোরআনের পতাকা তলে আবদ্ধ হয়ে কোরআনের পথে এমন ভাবে ইস্তেকামত থাকবে জালিমদের জুলুমের সামনে মাথা উঁচু করে থাকবে তাও তারা মাথা নত করবে না ফারবানি ইনশাআল্লাহ না অনুহারে ঠিক ঠিক ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুকা আমিন ফেরাউনে লগে লগে আল্লাহ সাইজ করছেন না কয় কারণে এক নাম্বারটা হচ্ছে দুই নাম্বার কারণ হইলো আমার আল্লাহর দয়া মায়া অনেক বেশি কিলা বেশি আল্লাহর সাগর আল্লাহর নদীর মাছ ইমানদারেও খায় বেঈমানেও খায় আল্লাহ মায়া করেন না নি আল্লাহরও বান্দা হোক না সে ফেরাউন কিন্তু আল্লাহ লগে লগে খিউরে মারুন না সাইজ করেন না আল্লাহ খিউরে ধ্বংস করার আগে কয় একবার কিতা দেন সুযোগ দেন আমার আল্লাহর দয়া মায়া হোক না বেশি এত দয়া আমার আল্লাহর আল্লাহ দয়ার একশো টুকরা করছেন খরিয়া আল্লাহ এক টুকরা সব রে দিছেন আর আল্লাহর কাছে আল্লাহ নিরানব্বই টুকরা রাখছেন সুবহানাল্লাহ হইতা নাই তা আমার আল্লাহ একটা মানুষের শেষ করবা তার আগে কি আল্লাহ একটু দয়া মায়া দেখাইতা নাই তারেও আল্লাহ বহুত দয়া মায়া দেখাইছেন এই বিশ বছরের ভিতরে পাক্কা গজব আইছে ই আল্লাহ কত গজব বন্যাদি গজব অভাব দুর্ভিক্ষতি গজব ব্যঙ্গর গজব রক্তর গজব পঙ্গপালর গজব উকুন পর্যন্ত তারা মাথা ধয়েছে বেটিন্তর উকুন এই কিতা মাথা বেটিন্তর মাথা ধয় খালি বেটিন্তর কথা ধরলে হয়তো হুজুর এখন কইতে গেছেন সারা আপনার দোষ উকুন বলে আপনার মাথা খালি বেটিন্তর মাথা তো আছে অঙ্কু তারা খুশি যে বুঝছি কিছু উকুন বাঘ হইয়া হবাই দিও গেছে উকুনের গজব আইসে সারা শরীর খালি খামড়ায় ফেরাউনের বংশর অকলটির ইলাখান বাক্কা গজব আইসে যখনও গজব হয় তারা গিয়া হয় মুসা নবীরে দাওয়াত দেয়ারে হয় মুসা ওখন দোয়া করেন আল্লাহর কাছে ও গজবটা উঠাইল দিয়া আমরা ভালো হয়েছিল যতবার মুসা নবী দোয়া করেন গজব উঠি যায় এর মধ্যে দেখা যায় যেই লাউ সেই ওলা তার উপরে প্রায় সাতটা কি আটটা গজব আইসে এই বিশ বছরের ভিতরে হে তো ঠিক হয় না হে তার জায়গা আল্লাহ একদিন মুসানবীরে কইলা কিতা করবা একবার ঠিক হইতো না তোমার দল বল লইয়া তোমার ইমানদার উন্মত হলে লইয়া তুমি মিশর সাইডা যাও কি আল্লাহ ফত দেখাই দিলা যাইতে 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 তার আগে আটকি গেছে সাগরর ও খবর গেছে ফেরাউনের কানে কয় এ বারো সব আজ দেখতাম তারা যায় কিলা আর আল্লাহ কেন খালি বারো আজ তার ভাইবে তুই এখন হে তার বাহিনী লইয়া গেছে এখন হেরা গিয়ে অপেক্ষা দিয়া ই সাগর ইকান ফেরাইতাম কিনা আখতা দেখুন করে দি ফেরাউনের বাহিনীর হরণ শোনা যান হরণ বোঝা যাও আপনারা গুড়া চললেও তো গুড়ার একটা শব্দ আছে না নি অবাই যদি পুলিশের গাড়ি আয় অ্যাম্বুলেন্স আয় গাড়ির আওয়াজ উঠতে বোঝা যাবে ও আইরা ঠিক আছে নি কথা আখতা দেখুন আওয়াজ শোনা যায় কিতা হরণ বাজে দেখি যায় কুম্বাই কিতা দেখুন ইয়া আল্লাহ কার বাহিনী এখন বনি ইসরাইলে কইলে কইরা মুসা নবীরে মুসা কুয়াই আনবাই আপনারে এখন আগে দি গেলেও মরণ খরে দি গেলেও সামনে আগাইলেও শেষ পিছনে গেলেও মুসা নবী কিতা কইছেন ও ওখান থেকে শিক্ষা লোকা নৌকা ইমানর পথে চললে কোরআনর পথে ইসলামর পথে চললে মাঝে মাঝে দেখবা হাই রে হাই এখন এমন বিপদ আইছি দেয়ালও ফিট লাগে গেছে আর মনে হয় কোনো পথ নাই ও সময়ও আপনি বয়ে ফাইবা না ডরাইবা না তখন হইবা কোনো অসুবিধা নাই এখনো আল্লাহ আমার এ বাসাইবার পথ রাসুল্লাহ রাসুল্লাহ আরে জোরে হোকা আও দেখোকা মুসা নবীর উম্মত হলো কইরা কুয়া যাইতাম আগে দিকে গেলেও শেষ করে দিয়ে গেলেও আল্লাহ মুসা নবীর কথা খান কুরানো আমরা লাগে উঠে আনছো মুসা নবী তখন কইলা ব্যাকলর ভালো হল অত ডরতে ইমান আনছো কেন কাল্লা কখনো নয় ইন্না মা আইয়া রব্বি সায়াহদিন আল্লাহর সিদ্ধান্তে এসেছে তিনি আমাদেরকে পথ দেখাবেন সুবহানাল্লাহ আল্লাহ কইলা মুসা তোমার তাওয়াক্কুল তো বড় ডাট সাংঘাতিক তাওয়াক্কুল আতল লাঠি ওটা মারসান একটা গুতা আতল লাঠি দি মাল্লা একটা গুতা সাগরের মাঝে দিয়ে এবলা ফের ফেরাইয়া রাস্তা বানাই দিছুন খে আল্লাহ ফাটা নাই নি এখন উম্ম দেখলো ইয়া মামুদি কিতা বলে এই কিতা নাই সকাল সকাল উঠো রাস্তা তুই আরম্ভ করছেন যাওয়া ফেরাউনে তার দলবল লইয়া আয়া হয় তার বাহিনী রে হয় দেখ আজ আমার ডরে সাগরের মাঝে দিয়ে রাস্তা হয়ে গেছে আর আল্লাহ কিনা রাখ তোরে একদিন মাঝে বুঝাই হে তার বাহিনী লইয়া হয় আটো 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 দরো তারে হেরা ফাঁস হয়ে গেছেন হবাজুত আর মুসানবীরে কইলা ইয়া আল্লাহ এটা অনুহারি না মুসানবী হইলা আইতে দাও আইতে আমরা সিরোটি একটা প্রবাদ আছে না বারে বন আমি আর তোলে দিলাম না না ওখান দিয়ে আজকে আরো বোধটা বুঝাইলাম বেশি বাড়লে ফুরাও লাগবে বারে বন বারে বন ফুরে বেশি মুসানবী কইলা আইতে দাও না তারে আগ আগক ঠিক মাঝখানে যখন আইছে ইস খেলাটা আরম্ভ হয়েছে রাস্তা
শেষ এখন তার ফুরা বাহিনী রে পানির তলে চাতা খাওয়াই রাখে ফেরাউন এখন উঠতে কয় আল্লাহ আমি ভালো হয়ে গেছি রে বাবা আমি ইমান আনছি বনি ইসরায়েলে যার উপর ইমান আছে আমার তুমি বাঁচাও আল্লাহ ফেরাও কয় আল আহ অন্য আলিম উলামা কল আছেন আল্লাহর কোরআনের শব্দ জয় দরকার আল আহ এখন ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল আপনারে আসাইবার লাগে কইরাম না কথা হুকা ওখন তোর সময় হইছে না রে হন আইস্তরে একবারে মারতাম নাই তুই যে কি জাত জিনিস আসলে ইকান যাতে কিয়ামত পর্যন্ত মানছে জানে এর লাগে আল্লাহ সূরা ইউনুস 90 নম্বর আয়াত হইরা ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আমরা ছেলেটি খাঁটি ভাষায় কই গতর শরীর লিখদা কই ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা তোর গতর তোর শরীর অসেন তোর আমি কিয়ামত পর্যন্ত রাখবো তুই কি যা জিনিস আসলে তোর ভাই ছাইয়া ছাইয়া যেন ফেরাউন চরিত্রের মানুষে ফেরাউনগিরির শেষ পরিণতি জানতে পারে শিক্ষা দিতে পারে আল্লাহ কি তোরে টাটকা সুটকি বানাইয়া রাখলাম পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরদিন রয় না কেউ তাক বনে ফেরাউন বইবার সময় বইছিল তার সে আরো জোর কইরা যে ঠিক আছে নি কথা কোন দেশের ফেরাউনের কথা কইরা আপনারা আবার টাইম নিয়ে আনিলেন না জানো বাংলাদেশও বৈশাখ বোয়ার সময় কিতা করিয়া জোর হইরা নামার সময় ইজ্জত ইয়া লামছে না বেজ্জত ইয়া লামছে আল্লাহ কোরআনে বলেছেন হে হে আমরা ওখান হুনা হয় হুজুর দেখো কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আপনি বলুন হে রাজাধিরাজ আল্লাহ আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতা দেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেন আবার যাকে ইচ্ছা ইজ্জত দেন যাকে ইচ্ছা বেইজ্জত করেন আমার দিকে তাকান সেই হয়ে আসুন কোরআনের সামান্য ফুরি আর আগে দিয়ে অজ্ঞান না হয়েও যশনি আল্লাহ কিতা হয়েছেন ব্যাকল কোরআন বুঝতে হইলে খালি আধা খান ফল লয় না আগে করে হকলতা বুঝা ফোড়া লাগে আল্লাহ যাকে চান তাকে বসান যাকে চান তাকে নামান এতটুকুই শেষ না এখন যদি সে উঠা হয় তে তো ঠিক আছে আল্লাহ আমারও বইছে হবাজু গীতা আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা বেজ্জত করে তো ক্ষমতার লগে ইজ্জত বেজ্জতর কথা আল্লাহ এক আয়াত আনছেন এখানে ব্যাখ্যা কইতাম নি কুলাইতে পারবা তো আল্লাহ ক্ষমতার লগে ও একই আয়াত ইজ্জত বেজ্জতর কথা এর লাগি নো আনছেন সেও ক্ষমতার থাকিয়া ইজ্জত পায় আবার সেও ক্ষমতার থাকিয়া ইজ্জত পায় না প্রমাণ বিলাইতাম নি ভূষণ নাম আনছেন নি জুতার ভারী খাইছিল ক্ষমতার থেকে যাওয়ার আগে না টাকা খালে তাহলে ক্ষমতার বইলেও খালি ইজ্জত পাওয়া যায়নি এটা জিনিস আমরা মাঝে মাঝেও দেখি অনেকে ক্ষমতার অপব্যবহার করে যখন তাওহীদ প্রিয় মানুষের সামনে ইয়া উল্টা ফাল্টা মাতে যখন জনগণে অসুতার বাড়ি যা উত্তম মাধ্যম দিয়ে নামায় দেয় তাহলে বোঝা গেল ক্ষমতায় থাকলেও ইজ্জত পাওয়া যায় না আরে এমন তো বহু মানুষ আছে ক্ষমতার থাকে মানুষের সামনে আইলে মানুষে তো রাইয়া সালাম দেয় করে দিকে খালি গাইল দে কিতা গাইল দে হিমায় আর তোলে দিলাম নাম নামে ঠিক আছে রে কথা আইলে আল্লাহ খেউরে বুয়াইয়াও বেজ্জত করেন আবার লামাইয়াও বেজ্জত করেন আবার আল্লাহ তাআলা বুয়াইন নামাইন ওসি আরো আমার আগে মাহবুব ভাই আলোচনা করছেন তার আগে মাওলানা নুরুল মুত্তাকিন হিসাবে আলোচনা করছেন এর আগে আমার অন্যান্য ভাই হলে আলোচনা করছেন সিয়ার হোগান মাতু কাজিয়ার হোগান মানুষ বই গেছেন চারি পাঁচজন আমি অত সময় আসলাম তুরা বাদে যাইব কি আমি বইয়া দিতে কথা ও বই গেছি আমি আল্লাহ তাম নাই এখন আমার যা ইচ্ছা তা যদি আরম্ভ করে দেবই বনি আমরা মাঝে মাঝে সিয়ার এখান ভাইয়া বোয়ার বাদে বাপরে বাপ সিয়ারও বোয়ার বাদে এমন গিয়ার বাদে যে সবাই দিকে আর দেলায় এবার গিয়ার ইকান যদি ইস্তামার বিরুদ্ধে যায় তা বুঝবা বয় শুনছেন সুতার বাড়ি খাওয়াই নামাই বাবতার কথা বোঝা যায়নি সুরা কাসাসর 6 নাম্বার আয়াত খার কথা ওর ফেরাউন খার কথা কয়টা চরিত্র ও তারই 60টা চরিত্র আল্লাহ কইছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন এটা বালা মানুষের কাজ নাই এটা হইছে মুফসিদিন সন্ত্রাসী মানুষ না
তাইলে এই সাইটটা চরিত্র যার লগে মিলবো এ মানুষ নাই এ সন্তোষ সে মানুষ নাই সে সন্তোষ কুয়েন্দার ভাইরা মাহফিলে থাকলে শুনে নেন কোন মাহফিল থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া হয় না বরং আজকের 1.5 ঘন্টা ওয়াজে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য হয়েছে ইসলাম আর কুরআন সন্ত্রাসের পক্ষে নয় সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম আর কুরআন মাদকের বিরুদ্ধে তাহলে পবিত্র এই মাহফিলগুলোতে পবিত্র এই মাহফিলগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে যুবকরা মাহফিলের আয়োজন করছে আমাদের সিলেটে এগুলা নাই আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে যুবকরা মাহফিলের আয়োজন করে অনেক এলাকার লোকজন বাধা দেয় অনুমতির জন্য এখানে সেখানে পাঠায় তাহলে যে মাহফিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে অশ্লীলতা অন্যায়ের বিরুদ্ধে কথা হয় এমন ভালো ভালো প্রোগ্রামে বিঘ্নতা বাধা সৃষ্টি করে তারা সমাজে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা আজ হয়ে যারা আমাকে ভাই খোদা কথা বুঝা যাননি বেজার হইছে নাকি আপনারা এরপরে আর দুইটা আয়াতের অনুবাদ করে আমি শেষ করব এখানে আল্লাহ ফেরাউনের কথা আলোচনা করে পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদ্বাইফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইমাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন আমি চেয়েছিলাম ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল দুর্বল যাদেরকে করা হয়েছিল তারা ঈমানদার আমি চেয়েছিলাম ঈমানদারদেরকে জমিনের ওয়ারিশ বানাবো আমি আল্লাহ চেয়েছিলাম তাদেরকে নেতৃত্ব দিব যাতে করে আমি দেখাতে পারি কি দেখাতে পারি ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম منهم ما كانوا يحذرون আমি ইমানদারদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে আমি তাদেরকে এই জন্যই জমিনের ওয়ারিশ বানিয়েছি যাতে করে ফেরাউন হামান চরিত্রের লোকেরা দেখতে পারে এই জমিনটা বেঈমানদের নয় জমিনটাতে ইমানদারদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে চতুর্দিকে অন্ধকার ভয় পাওয়া যাবে না রাত হয়ে গেছে 12টা তার মানে হলো সকাল হওয়ার সময় এগিয়ে এসেছে না পিছিয়ে গিয়েছে অন্ধকার বাড়লে যেমন সকালের সূর্য ওঠার সম্ভাবনা বেড়ে যায় ইসলাম বিরোধিতার ইসলামের উপরে কঠিন মুহূর্ত আসলে ইসলাম বিজয়ের সময়ও কাছাকাছি চলে আসে দেখুন না নজির দেখা যার আলী মোলা মখন এখন হয়েছি না কথা বুঝা যাননি আলী মোলামা হলে বুঝলছেন এখন এখন দেখা সাক্ষাৎ হইলে কৌমির ভাই আলী আর ভাই কোন রেশারেশি নাই বুক মিলামিলি চরমুনাই ফুলতলি কৌমি আলিয়া কোন রেশারেশি নাই এখন আমরা সবাই ভাই ভাই আমরা মুসলমান আল্লাহ বলেছেন যদি তোমরা এভাবে ঐক্যবদ্ধ হতে পারো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন যদি তোমরা মুমিন হও বিজয় আমি ইমানদারদেরকে দেব সুবহানাল্লাহ পড়ুন তাহলে আল্লাহর এই জমিনে ইমানদারেরা নেতৃত্ব পাবে ইমানদারেরা এই জমিনে আল্লাহর দিনের রাজ কায়েম করতে পারবে যদি ইমানদাররা ইমানের উপরে অটল থাকে আমরা পারবো তো ইনশাআল্লাহ খারা খারা ফারবাত লোক আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক কাহুক আমিন